দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিশোর অপরাধ মোকাবেলায় অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রপ্তানি ও স্থানীয় বাজারে পণ্য সরবরাহ সহজ করতে জাতীয় লজিস্টিক নীতি 2024-এর নীতি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এস কে সৌরভের প্রতিবেদন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, বৈঠকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত জাতীয় লজিস্টিক নীতি 2024-এর অনুমোদন, আপনারা জানেন যে লজিস্টিক ব্যবস্থাপনাটা নিয়ে বাংলাদেশের আগে কখনো কোনো নীতিমালা তৈরি হয়নি। মূল উদ্দেশ্যটা হলো যে নির্ধারিত সময়ে বা স্বল্পতম সময়ে স্বল্পতম ব্যয়ে স্মুথলি যেন পণ্য সরবরাহ ব্যবস্থাটা নিশ্চিত হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের তরফ থেকে তারা কার্যক্রম গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কিশোর গ্যাং সংশোধনের প্রতি জোর দিয়ে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন আমরা ব্যবস্থাপনা করবো, হ্যান্ডেল করবো, তখন যেন অবশ্যই মনোবিজ্ঞানী বা কাউন্সিলিংয়ের একটা বড় ভূমিকাটা যেন পালন করে, সেই ব্যাপারটা উনি এটা বলেছেন। এবং অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকেও সম্পৃক্ত করতে বলেছেন। আইন তো আইনের স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু এদেরকে যখন আমরা হ্যান্ডেল করব, তখন আমরা যেন মনে রাখি যে তাকে যেন আমি আরো অপরাধী না বানাই। দেশে এখন তিনটি কিশোর সংশোধনাগার রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী এর সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আরো সুযোগ সুবিধা তৈরি করে যাতে করে তারা ওখানে সংশোধিত অর্থে সংশোধন হতে পারেন। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।